अस्तुमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय मृत्युर्मामृतगमय ॐ शांति ॐ शांति ॐ শান্তি। সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষ সি এস কুমার। আর দর্শক বন্ধু, অনুষ্ঠানটা খুব মন দিয়ে শুনুন বা দেখুন, যদি মিস করেন অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন জ্যোতিষ সি এস কুমার দিয়ে এই অনুষ্ঠান কিন্তু পেয়ে যাবেন। এই অনুষ্ঠানটা ভীষণ একটা ভাইটাল অনুষ্ঠান, তার কারণ এই অনুষ্ঠানের মধ্যে এমন কিছু টিপস, এমন কিছু জিনিস থাকবে যা কিন্তু সারা জীবনের জন্যে আপনাদের কাজ করবে। যে মানুষটি এইভাবে আমাদের সহযোগিতা করেন সে জ্যোতিষ সি এস কুমার, ওনাকে স্বাগত জানাবো সৃষ্টি সৃষ্টি প্লাসের সমস্ত ভিউয়ার্সের তরফ থেকে, আসাম গৌহাটি শিলচর আগরতলার মানুষের তরফ থেকে স্বাগত জানাবো। আপনারা যারা জ্যোতিষ সি এস কুমারের সান্নিধ্যে এসে উপকৃত হয়েছেন বা যারা এই অনুষ্ঠান দেখেন নিয়মিত, তাদের প্রত্যেকের তরফ থেকে নমস্কার। সর্বপ্রথমে পরম পিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম। দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম প্রত্যালীর্হ পদার্পিতং ঘৃ শবরিধি ঘোরাঢ্য হাস পড়া খরে গন্ধিবর কূর্তি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভবা খর বা নীল বিশাল পিঙ্গল জটা জুটি কুনগুরুজুতা জড্ডনস্ত কপালং ত্রি জগতং হন্তুগ্র তারাশয়ম। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বাঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ হনুমতে নমঃ। জয় জগন্নাথ। ইচ্ছাপূরণ অনুষ্ঠানের তরফ থেকে সৃষ্টি সৃষ্টি প্লাসের সমস্ত ভিউয়ার্সকে স্বাগত জানাই। কিন্তু দর্শক বন্ধু, এই যে ইচ্ছাপূরণ কথাটা বললাম, এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আপনি নিজে হাতে নিজের ইচ্ছে পূরণ করতে পারবেন কিভাবে? সামনেই রয়েছে ধন ত্রয়োদশী, তারপরেই রয়েছে ভূত চতুর্দশী এবং দীপান্বিতা অমাবস্যা। এই তিনটে দিনকে নিজেরা যদি কাজে লাগাতে পারেন ওনার যে টিপস বা উনি যে প্রসেস বলছেন, আপনি কিন্তু আপনার ইচ্ছে অবশ্যই অবশ্যই পূরণ করতে পারবেন। আমি চলে যাব একদম জ্যোতিষী এস কুমারের কাছে। এস কুমার দা, ইচ্ছা পূরণ অনুষ্ঠান, আর আপনার ভিউয়ার্স তাদের ইচ্ছে পূরণ করতে পারবে এই তিনটে দিন, ধন ত্রয়োদশী ভূত চতুর্দশী বিশেষ দিন, মানে এটা যদি একটু সমস্ত মানুষ কিন্তু এই তিনটে দিনের দিকে তাকিয়ে থাকেন কিভাবে এই তিনটে দিনকে কাজে লাগানো যায়। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদের জন্য আমি অবশ্যই এই তিনটে দিনকে এমনভাবে ব্যবহার করুন যাতে আপনাদের আর্থিক দুর্দশা মিটে যায়, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান ঘটে, আপনারা যাতে সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন, আপনাদের বিভিন্ন রকম মনস্কামনা যাতে পূর্ণ হয়। কি করবেন এই তিন দিন, অবশ্যই আমি সেই ব্যাপারে আসছি। এবং তার সঙ্গে ছোট্ট করে একটা জিনিস বলে দেবো যে জ্যোতিষ সি এস কুমার বারংবার একটাই কথা বলেন যে বাস্তু কিন্তু একটা বিরাট ভাইটাল ব্যাপার, এই তিন দিনের মধ্যে নিজের বাস্তুটাকেও কিন্তু ঠিক করে নেওয়া যায়। হ্যাঁ অবশ্যই, বাস্তুই মেন। বাস্তু, আমরা যে আধারে বাস করি সেই আধারটা যদি ফুটো থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে, তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু ভুগব। গৃহের যদি সমস্যা থাকে, উত্তর পূর্ব দিকে যদি ল্যাট্রিন থাকে, উত্তর পূর্ব বা উত্তর দিকে বা পূর্ব দিকে যদি মানে ল্যাট্রিন থাকে, আপনার টয়লেট থাকে, এগুলো কিন্তু মানুষের জীবনে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে। তারপরে উত্তর দিকে যদি আপনার রান্নাঘর থাকে, কেননা উত্তর দিকটা হচ্ছে জলের জায়গা, ওখানে যদি রান্নাঘর আগুনের কোনো ব্যবহার করা হয় তাহলে তো অনেক রকম সমস্যা আসবে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ধন ত্রয়োদশী, ভূত চতুর্দশী আর হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। তাহলে প্রথমেই চলে আসি ধন ত্রয়োদশী।
তাহলে ধন ত্রয়োদশীর সাথে লক্ষ্মী এবং কুবেরের কিন্তু একটা সম্পর্ক আছে, সেই দিনটি আমরা কিন্তু ভীষণভাবে কাজে লাগাতে পারি। তাহলে এমনি ধরুন আমাদের আত্মীয় স্বজন বা বড়রা বলেন যে সেই দিন ঠাকুরের একটা বাসন, হ্যাঁ, ঠাকুরের কোনো প্রয়োজনীয় জিনিস, এইসব জিনিস কেনা দরকার, তার মধ্যে আমি একটু সংযোজন করলাম, সেদিন যদি সম্ভব হয় স্টিলের কোনো ঠাকুরের পুজোর জিনিসপত্র কিনবেন, এটা কিন্তু আপনাদের অত্যন্ত শুভফলদায়ক, এটা ভীষণভাবে কাজ দেবে। আর কি কিনবেন, ঝাঁটা কিনুন, এই দিনটা কিন্তু ঝাঁটা কেনার একটা, মানে তাও নারকেলের ঝাঁটা, নারকেলের যে শলা সেই শলা থেকে তৈরি ঝাঁটা, এটা কিন্তু অত্যন্ত শুভফলদায়ক। এই যে দুটো ধরুন ঝাঁটা কিনলেন, এই দুটো ঝাঁটা আপনি বহুদিন যাবৎ কিন্তু এটাকে মানে ইয়ে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এতে কিন্তু আপনাদের যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো দূরীভূত হয়ে পজিটিভ এনার্জি কিন্তু আবির্ভাব ঘটে। আপনারা এই যে ধনতেরাসের দিন, ধন ত্রয়োদশী, আগে বলে নিই যে এই দিনটা কবে, 25-10, 25 অক্টোবর 7:08 বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 7:08 রাত্রিবেলা এই ধন ত্রয়োদশী লাগছে। আর পরের দিন অর্থাৎ 26-10 3:47 দুপুর, মানে দুপুরবেলা এটা কিন্তু ছাড়বে, 3:47। তাহলে এই দিন একটি রূপোর কয়েন, আপনারা রূপোর কোনো জিনিস কিনুন, সোনার চেয়ে বেশি কিন্তু আপনাদের কাজ করবে, সোনার জিনিস কিনুন কিন্তু তার সাথে একটা রূপোর কয়েন একটা কিনুন, বা রূপোর কিছু জিনিস একটা কিনুন। রূপোর কয়েন একটা কিনে তাতে আপনারা ঘি, মধু আর লাল চন্দন ওটায় প্রলেপ লাগান, লাগিয়ে একটা রূপোর পাত্রে কিংবা স্টিলের পাত্রে বা ঠাকুরের কোনো বাসনের উপরে ওটা রেখে লক্ষ্মীর সামনে রেখে দিন, মা লক্ষ্মীর সামনে, যাদের কুবের রয়েছে কুবেরজির সামনেও রাখা যায়, তাহলে এটা রেখে দিন, সেই পূজোর দিনটা পুরোপুরি থাকবে। তারপরে সেইটিকে নিয়ে আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন, বা গহনার জায়গায় রেখে দিন, বা বিশেষ কোনো জায়গায় রেখে দিন। এতে কিন্তু যারা ব্যবসা করেন তারা ক্যাশ বাক্সে রাখতে পারেন, যারা এমনি মানে বাড়ির ধরুন চাকরি বাকরির মধ্যে জড়িত তারা কিন্তু মানি ব্যাগের মধ্যে এটা রাখুন, অত্যন্ত শুভফল পাবেন। এরপরে আসি ভূত চতুর্দশী, ভূত চতুর্দশী অর্থাৎ এই ভূত চতুর্দশীতে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এই দিনটিতে আমাদের পূর্বপুরুষকে 14 প্রদীপ প্রদান করা হয়। আমাদের যে 14 পুরুষ অর্থাৎ আমাদের মানে পূর্বপুরুষ যারা রয়েছেন তাদেরকে আমরা কিন্তু এই দিনটি আমরা প্রদীপ দান করি, বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, 14টা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, যাতে এই 14 পুরুষের কিন্তু শান্তি কামনা করি, আত্মার শান্তি কামনা আমরা করে থাকি এই দিনটিতে, ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশী কিন্তু মনস্কামনা পূরণের দিন, আমি মনে করি এই দিনটিতে এই আমাদের যে 14 পুরুষ বা আমাদের পূর্বতন যারা রয়েছেন তাদের যদি আমরা সেই দিন স্মরণ করি এবং সেদিন যদি আমরা সেই আত্মার শান্তি কামনা করি বা কিছু একটা বিশেষ প্রসেস বা পদ্ধতি অবলম্বন করি, তাহলে কিন্তু মানে তাদের শান্তি লাভের মাধ্যমে আমাদের কিছু শান্তি লাভ হতে পারে। কি করতে পারেন, সেই দিনটিতে আপনারা একটি সাদা গরুকে ফল খাওয়ান, ফল, এটা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। আর কি করবেন, রাত্রিবেলা একটি মাটির পাত্রে পায়েস নিন, একটি মাটির পাত্রে জল নিন, রাত্রি 12টার পর সেই জল এবং পায়েস একটি পুকুরের সামনে গিয়ে মানে পূর্বপুরুষের মানে উদ্দেশ্য করে আপনি ওটা দান করে দিয়ে আসুন।
ওটা ওখানে দিন, দিয়ে কিন্তু পেছন দিকে আর তাকাবেন না। এটা কিন্তু একটা মনস্কামনা পূর্ণের একটা বিশেষ দিন। এরপরে আসছি দীপান্বিতা অমাবস্যা, এই দিন কি করবেন? এই অমাবস্যার দিন কিন্তু আপনারা পাঁচটি কড়ি নিন, একটা লাল শালুর উপরে ওই কড়িগুলোকে রাখুন, এর উপরে হলুদ সিঁদুর চাল আর তিল এমনভাবে দেবেন যে পুরোটা যাতে ঢেকে যায়, কড়িগুলো যাতে ঢেকে যায়। তারপর আপনি সেটা ধূপ দীপ দেখান এবং লক্ষ্মীর পুজো হবে, পুজো করুন। তারপরে সেটা পুজোর পর পরের দিন আপনি ওই আটটি কড়িকে ওখান থেকে তুলে নিন, এই পাঁচটি কড়িকে ওখান থেকে তুলে নিন, তুলে নিয়ে আপনি আপনার গহনার বাক্সে বা আপনি আপনার নিজের ক্যাশ বাক্সে বা ভালো জায়গায় রাখুন। এতে আপনাদের কিন্তু লক্ষ্মী লাভ হবে এবং যত বড় আর্থিক দুর্দশা থাকুক না কেন, আপনারা দেখবেন একটা আর্থিক কিন্তু শান্তি পাবেন। বিভিন্ন রকমভাবে শারীরিক, মানসিক, আর্থিক তিনটে দিক থেকেই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আপনারা কিন্তু এটা করে দেখতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর দর্শক বন্ধু, এর সঙ্গে অবশ্যই বলবো যে আরও যদি কিছু পেতে হয়, যদি সিএস কুমারের মোবাইল নাম্বার রয়েছে 9330961109, এই নাম্বারে ফোন করে অবশ্যই ডিটেলস জানতে পারেন। এই মুহূর্ত থেকে ওই নাম্বারে ফোন করতে পারবেন এবং দূরের দর্শক বন্ধুরা ঘরে বসে কিভাবে পরিষেবা পাবেন সেটাও জেনে নিতে পারবেন। আর যদি অনুষ্ঠানটা মিস করে থাকেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন জ্যোতিষী এস কুমার দিয়ে, এই টিপসের অনুষ্ঠানগুলো কিন্তু সম্পূর্ণরূপে পাবেন। সময় যেহেতু শেষ, বিদায় নিতেই হবে। বিদায় জানাবো জ্যোতিষী এস কুমারকে, বিদায় জানাবো আপনাদেরও। ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন তার আমার চরণে। প্রতি প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।